যাদবপুরের বাংলা বিভাগের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর ঘটনায় প্রাক্তন এক ছাত্রকে আটক করল পুলিশ। অভিযুক্তের নাম সৌরভ চৌধুরী। থানায় ডেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানা গিয়েছে স্বপ্নদীপের বাবা থানায় যে এফআইআর করেছিলেন সেখানে সৌরভের নাম রয়েছে। ছেলের উপর শারীরিক অত্যাচার করার অভিযোগ করেছিলেন স্বপ্নদীপের বাবা রামপ্রসাদ কুণ্ডু। সেই মতন থানায় অভিযোগ দায়ের করেন তিনি। তার ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ।